আসসালামু আলাইকুম। আজ 22 মার্চ 2023, আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত কথার যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে 2018 সালে অনুষ্ঠিত 21 জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে এ মত তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 198টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনের বাংলাদেশ অংশে বিচার বহির্ভূত হত্যাসহ বেআইনি বা নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, কারাগারের অবস্থা, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, রাজনৈতিক বন্দী, কোনো ব্যক্তির অপরাধের জন্য পরিবারের সদস্যদের শাস্তি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার, মত প্রকাশ সীমিত করার জন্য ফৌজদারি মানহানি আইন কার্যকর, স্বাধীন মত প্রকাশ এবং মিডিয়ার উপর বিধিনিষেধ, ইন্টারনেট স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন প্রত্যাশিত নয় বলে মনে করছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, এই প্রতিবেদন প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিপক্ষ যেভাবে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সরকারের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানবাধিকার সম্পর্কিত তথ্য নিয়ে যে বিভ্রান্তি তৈরি করেছে, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন সেখানে তারই প্রতিফলন থাকতে পারে। মিডিয়ার উপর বিধিনিষেধ প্রসঙ্গে বিপ্লব বড়ুয়া বলেন, সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই কোন সংবাদ প্রচার করা যাবে কোনটা যাবে না তার উপর। ডিজিটাল বাংলাদেশ জন্মলাভ করেছে এই সরকারের আমলে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, ইন্টারনেটে স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই এমন সব কথা বলে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের উপর চাপ তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন বিপ্লব বড়ুয়া। তিনি আরও বলেন, জনগণের রায় ছাড়া কখনও বাংলাদেশের শাসনভার গ্রহণ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার জনগণ ছাড়া তিনি আর কারো কাছে কোনো ভয়ভীতি বা এ ধরনের কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে শেখ হাসিনার সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, সরকারের অনেক মন্ত্রী কিন্তু দুদকের মামলায় কারাগারে গেছেন, সাজাও পেয়েছেন, অন্য সরকারের আমলে কি এমন কোনো নজির ছিল? তিনি বলেন, আমরা বলছি না ত্রুটি নেই, ত্রুটি আছে, কিন্তু আমাদের সরকার সেগুলো চিহ্নিত করে ত্রুটি দূর করার চেষ্টা করে যাচ্ছেন, তার জন্য সকলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে যাচ্ছি। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। এবার এক আওয়ামী লীগ নেতাকে এমপি নদভী থাপ্পড় মারছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে এমপি ওই আওয়ামী লীগ নেতাকে জীবিত পুঁতে ফেলারও হুমকি দেন। জানা যায় ভাইরাল সেই ভিডিওটি 2019 সালের, তবে সেটি গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর মারধরের শিকার ব্যক্তির নাম জসীমউদ্দিন, তিনি মক্কা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরীর ছোট ভাই। ভিডিওতে দেখা যায় জসীমউদ্দিন নামের স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা নদভীকে বলছেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে দিতে হবে, তবেই রোড মজবুত হবে, তারা আসে কিন্তু যে পরিমাণ দরকার সেটুকু দেয় না। এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠেন এমপি নদভী, তোকে আমি চর মারবো বলতে সজোরে চর মেরে বসেন জসীমউদ্দিনের গালে। এ সময় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, বাবুল সহ বেশ কয়েকজন ব্যক্তি নদভীকে শান্ত করার চেষ্টা করলে নদভী উল্টো তাদেরই ধাক্কা দেন। এ সময় জসীমকে উদ্দেশ্য করে নদভী বলেন, এখনও মানুষ চিনিস নাই, কথা বেশি বলিস, আমি কথা শেষ করেছি, আমি এখন প্রধান প্রকৌশলীর সাথে কথা বলতাম, আমাকে চিনিস নাই বেয়াদব, আমি এখানে কেন এসেছি, কলা খেতে এসেছি, আমি যা করতে পারবো সেটা তোরা করতে পারবি তাই না, ফালতু কোথাকার, আমি কতটা রাগি সেটা জানিস না, একেবারে জীবিত পুঁতে ফেলবো, অমুকের অমুক আওয়ামী লীগের নেতা, এসব আমার এখানে চলবে না, আমার এখানে চলবে বাস্তবতা। জানা যায় ঘটনার দিন বিকেলে সাতকানিয়া এউছিয়া গুচিয়াডাঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনে যান এনপি নদভী। টেন্ডার পেয়ে সেই ব্রিজের নির্মাণ কাজ করছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
এলজিপির তৎকালীন সভাপতি জিয়াউল হক চৌধুরী বাবুল। ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনকালে নিম্নমানের কাজ করায় ঠিকাদার জিয়াউল হক বাবুলের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে অভিযোগ করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী প্রবাসী জসীমউদ্দিন। এ সময় ঠিকাদার জিয়াউল হক চৌধুরী বাবুলকে সন্তুষ্ট করতে অভিযোগকারী জসীমউদ্দিনকে থাপ্পড় মেরে দেন এবং জ্যান্ত কবর দেওয়ার হুমকি দেন এমপি নদভী। এদিকে এই ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, সেদিন আমি সেতু নির্মাণে বিভিন্ন অনিয়মের কথা এমপি সাহেবকে জানিয়েছিলাম, আর উল্টো তিনি আমাকে চড় মারলেন, অশালীন গালিগালাজ করলেন। দলকে গালিগালাজ করতেও তিনি ছাড়েননি। তবে এ ব্যাপারে সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ভিডিওটি 2019 সালের, জসীম নামের ওই ব্যক্তি সেতু নির্মাণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিল, উপজেলা চেয়ারম্যানকে মারতে উদ্যত হয়েছিলেন, তাই আমি তাকে শাসন করেছিলাম মাত্র। তবে এ ব্যাপারে সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ভিডিওটি 2019 সালের, জসীম নামের ওই ব্যক্তি সেতু নির্মাণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিল, উপজেলা চেয়ারম্যানকে মারতে উদ্যত হয়েছিলেন, তাই আমি তাকে শাসন করেছিলাম মাত্র। 11 মার্চ স্থানীয় একটি কলেজের ভবন উদ্বোধন করতে যাওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে প্রকাশ্যে বিষোদ্গার করেন এমপি নদভী। পরে রাতের অন্ধকারে সেই ভিত্তিপ্রস্তরও ভেঙে দেওয়া হয়। তবে কারা সেটি ভেঙেছেন তা এখনও জানা যায়নি। খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারের চেষ্টা করায় বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে খালিস্তান সমর্থকরা। হামলার মুখে পড়েছেন রাষ্ট্রদূতরাও। পাঞ্জাবে এখন অমৃতপালকে ধরতে ক্র্যাকডাউন চলছে। তবে এর প্রতিবাদ জানাচ্ছেন বিদেশে থাকা শিখরা। যেসব দেশে শিখদের সংখ্যা বেশি সেসব দেশেই ভারতীয় দূতাবাসগুলো হামলার মুখে পড়ছে, এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, সবার আগে ব্রিটেনে এই হামলা হলেও এরপর ক্যানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও হামলার ঘটনা ঘটেছে। পাঞ্জাব পুলিশের আছে 80,000 সদস্যের বিশাল বাহিনী, এ নিয়ে তারা অমৃতপালকে খুঁজে বেড়াচ্ছে। এখনও কিভাবে অমৃতপাল থরাছোঁয়ার বাইরে আছে তা নিয়েও ভারতে অস্বস্তি দেখা যাচ্ছে। তবে পুলিশের এই অভিযানের বিরুদ্ধে রোববার লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। একজন বিক্ষোভকারী দূতাবাসের প্রবেশ পথে টাঙানো ভারতের তেরঙ্গা জাতীয় পতাকাও টেনে নামিয়ে ফেলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেও ভারতের কনসুলেটরের সামনে কয়েকটি শিখ সংগঠন বিক্ষোভ দেখাতে আসে, যা পরে রীতিমতো সহিংস হামলার চেহারা নেয়। সিটি পুলিশের বসানো অস্থায়ী নিরাপত্তা ব্যারিয়ার সরিয়ে বিক্ষোভকারীরা কনসুলেট ভবনের দিকে ধেয়ে যায়। সেখানেও ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলে টাঙিয়ে দেওয়া হয় দুটি হলুদ খালিস্তানি পতাকা। গণ্ডগোলের এক পর্যায়ে খালিস্তানের পক্ষে স্লোগান দিতে দিতে তারা দূতাবাসের কর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করে। হাতে লাঠি ও লোহার রড নিয়ে দূতাবাস ভবনের দরজা ও জানালাতেও জোরে জোরে বাড়ি মারতে দেখা যায় কয়েকজনকে। কনসুলেট ভবনের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে খালিস্তানের পক্ষে গ্রাফিতি এঁকে শেষ পর্যন্ত তারা বিদায় নেয়। এদিকে কানাডা প্রবাসী ভারতীয়দের একটি সংগঠন সেদেশে নিযুক্ত নতুন ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মাকে সংবর্ধনা জানাতে সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, কিন্তু ওই অনুষ্ঠানের বেশ কয়েক ঘন্টা আগে থেকেই সদুয়েক খালিস্তান সমর্থক সেখানে জড়ো হয়ে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন। তাদের বেশ কয়েকজনের হাতে কৃপাণ বা তরবারিও ছিল, যা দুলিয়ে তারা খালিস্তানের পক্ষে আওয়াজ তুলেছেন। তাদের বিক্ষোভের মুখে রাষ্ট্রদূত ভার্মা শেষ পর্যন্ত সারেতে গিয়েও ওই অনুষ্ঠানে যোগই দিতে পারেননি। খালিস্তানিদের বিক্ষোভ কভার করছিলেন এমন একজন ভারতীয় সাংবাদিককেও স্থানীয় পুলিশ সেখান থেকে জোর করে সরিয়ে দেয়। এদিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও সেদেশের পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বেশ কয়েকটি খালিস্তানপন্থী সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। বাল্টিক সাগরের রুশ আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান প্রবেশ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মস্কো। একটি সুখোই 35S যুদ্ধবিমান মার্কিন যুদ্ধবিমান দুটির এ চেষ্টা রুখে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সুখোয়ের তৎপরতায় রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন B-52H স্ট্র্যাটেজিক বোম্বার দুটি গতিপথ বদলে ফেলতে বাধ্য হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের রাডারের বাল্টিক সাগরে রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন আকাশযান দুটি শনাক্ত হয়। এ সময় মার্কিন যুদ্ধবিমানের দ্বারা রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করতে দ্রুত সুখোই যুদ্ধবিমান পাঠানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যমটি আরও জানায়, তাদের যুদ্ধবিমানটি আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেনি, বিদেশি যুদ্ধবিমান দুটিকে তাড়িয়ে দিয়ে সেটি রুশ ঘাঁটিতে ফিরে আসে।
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশের বিষয়ে বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করেছে ইসরায়েল। কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই অঞ্চলগুলোতে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল গাসান আলিয়ান বলেন, সকল বয়সের নারী, 12 বছর পর্যন্ত পুরুষ, শিশু এবং 55 বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, 45 থেকে 55 বছর বয়সী পুরুষরা ইসরায়েলের অনুমতি নিয়ে আল আকসায় প্রবেশ করতে পারবে। ইসরায়েলি ওই কর্মকর্তা আরও বলেন, পশ্চিম তীরের 48টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের নিরাপত্তা অনুমোদন নিতে হবে। একই সাথে তিনি বলেন, বিদেশিরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, রমজান মাসে পশ্চিম তীরের বিভিন্ন ক্রসিংয়ের সময় বাড়িয়ে দেওয়া হবে। ফিলিস্তিনে বারবার ইসরায়েলের অভিযানের ফলে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বেড়ে চলেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে চলতি বছরে ইসরায়েলের গুলিতে প্রায় 90 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পৃথক হামলায় 14 জন ইসরায়েলি নিহত হয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। Product by Tip Top Mart Limited. Zafran. Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। টু গেট দ্য অরিজিনাল জাফরান অয়েল, ডোন্ট ফরগেট টু স্ক্যান কিউআর কোড অফ দ্য সিকিউরিটি কার্ড। কালেক্ট টুডে অ্যান্ড ট্রাই ইট। ভর্তি চলছে, ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার। ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন। খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।